নোবেলদা আমাদের সঙ্গে যেভাবে কথা বলতেন তাতে কোনো রকম আমাদের অসুবিধা নেই, কারণ নোবেলদা আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন, কখনো কখনো রাত্রে খাওয়াতেন, ঘুরতে নিয়ে যেতেন, কফি হাউসে নিয়ে যেতেন, অনেক অনেক আড্ডা করেছি ইয়ের সাথে। কিন্তু যখনই নোবেলদা কোথাও বাইরে বেরোয় তখন তার একটা আলাদা অ্যাটিটিউড বা আলাদা একটা পার্সোনালিটি আছে, যেটা হয়তো তার সঙ্গে থাকলে আমাদের নিজেদের কাছে একটা নিজেদের ছোট মনে হয় যে আমরা হয়তো, হ্যাঁ, ধাক্কা লাগতো যে আমরা একই প্ল্যাটফর্মে আছি, বাট তবুও কেমন যেন তার জায়গাটা একটু আলাদা বাট আমাদের জায়গাটা একটু আলাদা। হ্যাঁ হ্যাঁ, নিজেকে একটু সব থেকে একটু আলাদা করে রাখতো, যেই ব্যাপারটা আমাদের প্রায় অনেকেরই পছন্দ ছিল না, আমার বাকি পার্টিসিপেন্ট যারা ছিলাম তাদের অনেকেরই পছন্দ ছিল না। সরি, একটু পানি খেয়ে নিই। চুরি করা গান গেয়ে, চুরি করা গান গেয়ে নিজের বলে চালিয়ে দিলেন নোবেল, চুরি করা গান গেয়ে নিজের বলে চালিয়ে দিলেন নোবেল। ওকে, আমি নিউজটা একটু পড়ছি একবার সবার সুবিধার জন্য। এবার গান চুরির অভিযোগ পাওয়া গেল সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো সারেগামা পা দিয়ে জনপ্রিয়তা পাওয়া নোবেলের বিরুদ্ধে। গত বুধবার 18 ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউবে দেশ শিরোনামের একটি গান প্রকাশ করেন নোবেল, যেখানে গানটির কথা ও সুর নিজের বলে দাবি করেন তিনি। কিন্তু এই গানকে চুরি করা আখ্যা দিয়ে নোবেলের বিরুদ্ধে অভিযোগ তোলে ব্যান্ড দল অ্যাবাউট ডার্ক। ফেসবুকে ব্যান্ড দলটির গিটারিস্ট ও গানটির লেখক নাসির অভিযোগ তোলার পর তাকে পাত্তাই দিচ্ছিলেন না নোবেল, কমেন্টে ব্যান করে তার অ্যাকাউন্টকে ব্যান করে নোবেলের পেজ। পরে নিরুপায় হয়ে ফেসবুক পেজ ও ইউটিউব থেকে গানটি সরিয়ে ফেলেন নোবেল। নোবেলের বিরুদ্ধে গান চুরির অভিযোগ প্রসঙ্গে অ্যাবাউট ডার্ক ব্যান্ড দলের গিটারিস্ট ও প্রতিষ্ঠাতা সদস্য ইরফান আহমেদ পূর্ণ কালের কণ্ঠকে বলেন, সম্প্রতি নোবেল যে গানটি নিজের বলে প্রকাশ করেছিল গানটি 2005 সালে নাসিরুল্লাহ ভাইয়ের লেখা, 2016 সালে গানটিতে দুইটি লাইন সংযোজন করে নোবেল, তাকে দল থেকে বের গানটি নতুন করে তুমি শিরোনামে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ করেছি। পূর্ণ বলেন, এক বছর আগেও নোবেল এই গানটি নিজের বলে দাবি নিজের দাবি করে প্রকাশ করেছিল, তবে আলোচনার মুখে সে সময়ও গানটি সরিয়ে নিতে বাধ্য হয় সে, আর এবার গানটি নোবেল প্রকাশ করেছে, সেটা আমাদের গান প্রকাশের আগে প্র্যাকটিস করা গানের রেকর্ড ভার্সনটা। নোবেল পূর্বেও এই গান নিয়ে ক্ষমা চেয়েছিলেন। পূর্ণ বলেন, আমাদের দলের বিভিন্ন যন্ত্রপাতি চুরির অভিযোগে তাকে ব্যান্ড থেকে বের করে দেয়া হয়েছিল। আই রিপিট, পূর্ণ বলেন, আমাদের দলের বিভিন্ন যন্ত্রপাতি চুরির অভিযোগে তাকে ব্যান্ড থেকে বের করে দেওয়া হয়েছিল। এসব অভিযোগের বিষয়ে কথা বলার চেষ্টা করা হয় নোবেলের সাথে, কিন্তু তার নাম্বার বন্ধ পাওয়া যায়। ব্যান্ড দলের সবসময়ের খোলা নাম্বারটিও বন্ধ ছিল প্রতিবেদন প্রকাশের পূর্ব পর্যন্ত। এই তুমি গানটি দেশ নামে ছেড়েছেন নোবেল, পরে সরিয়ে ফেলেন নোবেল। ক্যামেরা, ইউ গাইজ ওয়ার টকিং অ্যাবাউট আই হ্যাভ লস্ট ইট, আদার স্টাফ, যেগুলো আজ নোবেলদা আমাদের সঙ্গে যেভাবে কথা বলতেন তাতে কোনো রকম আমাদের অসুবিধা নেই, কারণ নোবেলদা আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন, কখনো কখনো রাত্রে খাওয়াতেন, ঘুরতে নিয়ে যেতেন, কফি হাউসে নিয়ে যেতেন, অনেক অনেক আড্ডা করেছি ইয়ের সাথে। কিন্তু যখনই নোবেলদা কোথাও বাইরে বেরোয় তখন তার একটা আলাদা অ্যাটিটিউড বা আলাদা একটা পার্সোনালিটি আছে, যেটা হয়তো তার সঙ্গে থাকলে আমাদের নিজেদের কাছে একটা নিজেদের ছোট মনে হয় যে আমরা হয়তো, হ্যাঁ, ধাক্কা লাগতো যে আমরা একই প্ল্যাটফর্মে আছি বাট তবুও কেমন যেন তার জায়গাটা একটু আলাদা বাট আমাদের জায়গাটা একটু আলাদা। নিজেকে একটু সব থেকে একটু আলাদা করে রাখতো, যেই ব্যাপারটা আমাদের প্রায় অনেকেরই পছন্দ ছিল না, আমার বাকি পার্টিসিপেন্ট যারা ছিলাম তাদের অনেকেরই পছন্দ ছিল না।